আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল ভালো টিনের ঘরের ফাঁক গলিয়ে টিনের ঘরে টিনের ঘরের ফাঁক গলিয়ে আস্ত চাঁদের আলো আমার সেই তো ছিল ভালো আমার ছিল ভালো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আসছি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী নকুল বিশ্বাসের বাড়িতে এবং আপনারা শুনে অবাক হবেন তিনি একটি ঘর নির্মাণ করেছেন চারিপাশে পানি মাঝে একটু দ্বীপ সেই দ্বীপের উপর সুন্দর একটি কাটের ঘর উপরে টিন মানে এক কথায় বলা যায় নান্দনিক এত সুন্দর বাড়ি আমি এর আগে আমার দুই চোখে কম দেখেছি বলে মনে হয় তো সেই বাড়ির আজকে উদ্বোধন হলো উদ্বোধনের দিনে প্রিয় মানুষের বাড়িতে আমি এসছি তো আমার প্রশ্ন আপনাদের জানার স্বার্থে আমাদের জানার স্বার্থে যে বর্তমান এই যুগে ইট পাথরের যুগে আপনি টিন এবং কাঠে ফিরে গেলেন কেন যদি আমাদের দর্শক শ্রোতাদের একটু বলতেন অনেক 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 ধন্যবাদ আলেম দিন মাওলানা এফ এম জাহাঙ্গীর আপনাকে আপনি আমার বাড়িতে এসছেন কষ্ট করে তো আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে এত ইট পাথরের ভেতরে আবার আপনি ফিরে গেলেন সেই টিনে সেই কাঠে এবং গ্রামের তো আমার দুটো বাড়ি আছে দুটোই দোতলা এবং দুটোই হচ্ছে বিল্ডিং তো আমি আপনাকে বলি অনেক দিন আগে আমি একটা গান লিখেছিলাম সেই গানটা ছিল এরকম আজকে আমার কণ্ঠ যথেষ্ট বসে গেছে আপনারা বুঝতে পারছেন গাইতে পারব না তারপরও আমি বলি এই গানটি শুধু দুটো লাইন যদি আমি গাই তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এই কাঠের ঘর নির্মাণ করেছি আমার গানটা ছিল এরকম আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল ভালো টিনের ঘরের ফাগ গলিয়ে টিনের ঘরের টিনের ঘরের ফাগ গলিয়ে আসত চাঁদের আলো আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল ভালো আসলে টিনের ঘরে আমার জন্ম হয়েছিল। আমার মনে আছে আমার আমি যখন ছোট্ট ছিলাম আমি যখন মায়ের কাছে আমি ঘুমাতাম আমার মায়ের বুকে মাথা দিয়ে আমি ঘুমাতাম যখন ভোর হয়ে যেত অথবা চাঁদনি রাত থাকতো আমার মনে আছে আমাদের টিনের ঘরের ঠিক বেড়া এবং টিনের যে চালটা তার মাঝখানে একটা গ্যাপ থাকে কিন্তু সেই গ্যাপে একটা সুন্দর নকশা করা একটা বাঁশের বেড়া ছিল এবং সেখান দিয়ে চাঁদের আলো সূর্যের আলো সেটা কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করত তো সেটা আমি সেই স্মৃতিচারণ করতে গিয়ে মাকেও মনে পড়ে যার কারণে আমি গাইতে গিয়ে অনেকটা ইমোশনাল হয়ে পড়ি আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল ভালো টিনের ঘরে ফাগ টিনের ঘরে ফাগ গলি আসতো চাঁদের আলো আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল মজা বাবার থেকে বাবার থেকে না নিয়ে মেলাতে খেয়েছি গজা আমার সেই তো ছিল মজা আমার সেই তো ছিল মজা আমার সেই ছিল আনন্দ আমার সেই ছিল আনন্দ খেলাধুলা নিয়ে সাথীদের সাথে খেলাধুলা নিয়ে সাথীদের সাথে করেছি কত না দ্বন্দ্ব আমার সেই তো ছিল ভালো আমার সেই তো ছিল ভালো আমি লাস্টে লিখেছিলাম আমার সেই তো ছিল সুখ আমার সেই তো ছিল সুখ পাঠশালা থেকে বাড়িতে এসে পাঠশালা থেকে বাড়িতে এসে পাঠশালা থেকে বাড়িতে এসে দেখেছি মায়ের মুখ পাঠশালা থেকে বাড়িতে এসে দেখেছি মায়ের মুখ আমার সেই তো ছিল সুখ আমার সেই তো ছিল সুখ আমার সেই তো ছিল ভালো টিনের ঘরের ফাঁক গলিয়ে আস্ত চাঁদের আলো আমার সেই তো ছিল ভালো টিনের ঘরের আসতো চাঁদের আলো আমার সেই তো ছিল নকুল কুমার বিশ্বাস নিবেদিত